নমস্কার, আজকে আবারও একটা নতুন মার্কেটের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে যে মার্কেটটায় নিয়ে এসেছি তোমাদেরকে, এই মার্কেটটায় হচ্ছে পেন আর খাতার হোলসেল মার্কেট। এই মার্কেটটা হলো ওল্ড চায়না বাজার স্ট্রিট। এর আগে একটা ভিডিও গিয়েছিল তোমাদের কাছে, লাস্ট ভিডিও গত এক সপ্তাহ আগে ভিডিওটা দিয়েছিলাম যেইখানের, তো ঠিক সেইখানকারই এই ভিডিওটা। তো আমি গেছিলাম বনফিল লেন কেমিক্যাল মার্কেটে, যে ভিডিওটা লাস্ট দিয়েছিলাম আর কি। তো সেই মার্কেটেরই মানে যে সে মার্কেটটা যে গলিতে আছে ঠিক সেই গলির উল্টো দিকেই, যে মেন রোড দিয়ে আমি যে গলিতে ঢুকেছিলাম ঠিক সেটা দিয়েই গিয়ে এটা বাঁদিকে চলে যেতে হবে। এই মার্কেটটা মানে পেন খাতার মার্কেটে, আর কেমিক্যালের মার্কেটটা ছিল ডান দিকে বনফিল লেন, আর এটা হলো ওল্ড চায়না বাজার স্ট্রিট। এই মার্কেট থেকে যাবতীয় পেন এবং খাতা সব কিছুই তোমরা হোলসেল রেটে পেয়ে যাবে। তোমাদের বাড়ির জন্য তোমরা নিয়ে যেতে পারো এখান থেকে, এবং দোকানের জন্য তো অবশ্যই এখান থেকে নিয়ে যাবে। এটা মার্কেট, হোলসেল মার্কেট পেন খাতার। পেন খাতার সাথে সাথে তো এখানে স্কুলের যে সমস্ত বোতল বা পেন্সিল বক্স, পেন্সিল ব্যাগ যেগুলো হয় আর কি, তো সে সমস্ত জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। আর এখানে শুধু যে ওই পেন খাতা পাবে তা কিন্তু নয়, এই মার্কেটে অনেক কিছু দোকান তোমরা পেয়ে যাবে। যেমন ধরো ওই যে স্কুলের বোতল টোতল তো বললাম, বাদবাকি এছাড়াও আছে পাপোশের দোকান, বিভিন্ন ধরনের যে ম্যাটগুলো হয় মেঝেতে বিছোবার, তো সেগুলোও পেয়ে যাবে তোমরা। তারপরে প্লাস্টিক যেগুলো হয় টেবিল ক্লথ আর কি, তো ওইগুলোও পেয়ে যাবে। বিভিন্ন এখানে দোকান তোমরা পেয়ে যাবে, খাতা বিভিন্ন রকমের এখানে পেয়ে যাবে তোমরা, যেমন দিস্তে খাতাও পেয়ে যাবে, আবার এমনি রেডিমেড তৈরি করা খাতাও পেয়ে যাবে, আবার ওজন দরে খাতাও পেয়ে যাবে, বিভিন্ন ধরনের খাতা পেয়ে যাবে এবং বিভিন্ন দামের আছে। এক দু রকম দামের যে খাতা আছে এখানে তা কিন্তু নয়, বিভিন্ন দামের খাতা আছে। আর পেনেরও তোমার যেমন পেন তোমরা নেবে, বাক্সর পেন নেবে কি প্যাকেটের পেন নেবে, তবে সেরকম নির্ভর করছে, তিন প্যাকেট নেবে কি ডজন হিসাবে, মানে ছ প্যাকেট নেবে, বারো প্যাকেট নেবে, এরকম ডজন হিসাবে নেবে, তো সব কিছুই কিন্তু নির্ভর করছে তোমাদের কেনাকাটার ওপর, তোমরা যেমন নেবে। তবে এটা কিন্তু হোলসেল মার্কেট, এটা মনে রাখতে হবে তোমাদেরকে, এখানে কিন্তু এক পিস দু পিস দেয় না, প্যাকেট প্যাকেট কিনতে হয়, তবে এক প্যাকেটও সব দোকানে দেয় না, কিছু কিছু দোকানে এক প্যাকেট দেয়। সেরকম ডজন হিসাবে নিতে গেলে কম করে তিন প্যাকেট নিতে হবে, বা পেনের ক্ষেত্রে বললাম, তো সব কিছুই যে পেন সব রকম পেন যে প্যাকেট হয় আবার তা নয়, বাক্সতেও হয়, সেরকমই ওই তিন থেকে শুরু আর কি, কম করে তিনটে নিতে হবে। আর খাতা তোমরা ডজন হিসাবে নিতে হবে তোমাদেরকে, আর না হলে কিলো হিসাবে নিতে হবে। মার্কেটটা দেখালাম, এবার তোমাদেরকে ঠিকানাটা একবার বলে দিই কীভাবে তোমরা আসবে। যারা হাওড়া থেকে যাবে তারা বড় বাজারের যে ফ্লাইওভারটা শেষ হচ্ছে, শেষ হওয়ার পরেই যে স্টপেজটা আছে বড় বাজার স্টপেজ, ওইখানে নেমে ডান দিকে রাস্তাটা পার হয়ে চলে যাবে, গেলেই এই মার্কেটটা পেয়ে যাবে তোমরা, ওল্ড চায়না বাজার স্ট্রিট। আর যারা শিয়ালদা থেকে আসবে, শিয়ালদা থেকে অটো ধরে তোমরা এই মার্কেটের একদম সামনেই নামবে, নেমেই তোমরা পেয়ে যাবে ওল্ড চায়না বাজার স্ট্রিট।
আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।